লামসগনর থেস টেপরা চ্যানেল আন্তগনর গ্রিলগি জেসমিন দেবরমা তিনি কগ্র কক তোমার অংখা জলিজাক মান্দে আমচানি লুকুর উমংসা হামক্রাই করে নিবাগই জিরানিয়া সাবডিভিশনে বিশিংখপচাক বান্দাই আরডি ব্লক নে বিশিংগো কাবন তালমুড়া কয়জাই কামি রানীর বাজার থাকমালাহার বেলাইনো হামিয়া উমাবাই মালখুংচা লগনাই রক তাই চিরাই চিকন চিকন রংনক থাংলাই সুখলাইনানি হাতি খাবানক লগ থাংলাই সুখলাইনানি বেলাইনো জিংজালো ক্লাইনে নাঙ্গো ও আমজানি দঙ্গ সংলুকর তাবুক অবরণা সংলাই যাক ও আমজানি এমএলএ বুসক জড়াতেই সাক্ষারে সামুং দাংন যেটা ব্রেকে দিয়ে রাখছে কেন দিয়ে রাখছে তারপরে এজন্য আমরা এই এলাকায় হয়ে তারপরে রাস্তাটি বাইন্ধে দিছে। তারপরে আমরা এই রাস্তা দিয়ে কইতে কই আসা যাওয়া করে এটা রানীবাজার যাওয়া যায়, এলআইডি যাওয়া যায়, কদমতুর যাওয়া যায়, গিদ্ধা যাওয়া যায়, কোতবালি দিয়া যাওয়া যায়। এমনি এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম হল তালমুড়া, কোন পঞ্চায়েত অন্তর্গত এটা? পড়ছে দুর্গা পঞ্চায়েত। কোন ব্লক অন্তর্গত এটা? মান্দাই। মান্দাই না? এমনি দুই মাস ধরে রাস্তাতেই ভাঙ্গা। হ্যাঁ, দুই মাস। আপনার নাম? আমার নাম হলো মরণ মিয়া। এখানে রিজার্ভ? রিজার্ভ না, আমি ওই এখান থেকে মদের গাদা নিই। তারপরে এখানে যাওয়া যাবে? এতো কিভাবে যাবো, যাওয়ার তো কোনো রাস্তা নাই। কতদিন ধরে এই রাস্তাটা ভাঙা? অনেক দিন হয়েছে, দুই মাস। হ্যাঁ, দুই মাসের বেশি। দুই মাস বেশি। আমরা যান চালক অটো চালক বর্তমান সরকারকে কি বলবেন, কি আপনি সরকারকে কি, সরকার যদি এইসব দিকে নজর না দেয়, নজর আমরা তো চেষ্টা করি, আমরা তো অনেকক্ষণ জানাই, কিন্তু সরকার তো নজর দিতেছে না। আপনি অটোটা থয়ে কয় কিলোমিটার যাইতে হবে? অটোটা থেকে আমার যাইতে হবে প্রায় মোটামুটি মোটামুটি এক কিলোমিটার। এক কিলোমিটার। আপনার নাম? এই রাস্তা কইতে কই যায়? এই রাস্তাটা তো আপনার কোতিরাবাড়ি হয়ে আসে, আবার রানীবাজার যাওয়া। রানীবাজার হয়ে এনআইটি? রানীবাজার হয়ে এনআইটি। এনআইটি। তারপরে এই রাস্তা কয় কিলোমিটার ভাঙা? ভাঙাটা তো এই জায়গাটা তো বেশি ভাঙা, আর সবটা রাস্তা এতটা ভালো না। তো ভালো না, না সবটা রাস্তায় ভাঙা। ঠিক আছে, ভাঙা যে যেটা বাসগুলি বাইনা রাখছে যাতে আসা যাওয়া না করতে পারে, তাই তো যাতে দুর্ঘটনা না ঘটে। এরকমই হয়তো, এটা পাড়ার মানুষরা হয়তো এরকম চিন্তাধারা নিছে। অসংখ্য ধন্যবাদ। বাংলা হাকত হিন্দু রকনি সাকাব সাতক পিতক খাইজাক মানি নকি তিঙ্গাই ককতি সালো আগুলি মালকো কলক বুথা খাই খরাং তিসা লাগিয়া বাংলা হাকত হিন্দু তঙ্ক থার তংলাই রকনি সাকাব চপ্রক জাগাই তংমানি তেই বুথার জাগাই তংমানি নক এবেঙ্গেই ককতি সালো ত্রিপুরা রাজ্য হিন্দু সমাজ নিবেখাক্তি আগুলি মালকো কলক বুথা খাই খরাং তিসা লাগিয়া ও সালো ত্রিপুরা হাস্তে নি কিরিং কিরিং থাইনি হিন্দু তঙ্ক থানি বরক রক ফাই মানজাকা ও খরাং তিসা লাইমানি স্বামী বিবেকানন্দ থংখলানি সিমি চেংমানি তংমানি নাইমাথাং রকনি গসিমুং মানি আনিবাগি আগুলি মালকো কলক বুথা খাই খাইজাকা কক্তম নিবেস কাঙ্গঙ্গই সাবৈ তারিকা বাংলা হা কতর হিন্দু রকনি সাকাব সাতক পিতক খাই জাগে টংমার তেই মতাই সেবাই জাকমারক বেলাই ন সেজা জাক নাই হাইনি বাগে হিন্দু হদানি বেখাক তৈ অখা দুমুং ফ্রুক লাইকা আবনি লগি লগি তেব সাকা হিন্দু রকনি সাকাব সাতক পিতক খাই জাগে টংমার মথাক জাগিয়া সাক হাইকে ন খরাং তিসা জাগে টং নাই অষ্টবল থংখলানি সিমি তাঙ্গাই গসিমুং মালিয়া আবনতি এসপি কিরণ কুমার কে সাবই খারিকা চা সাল বাংলা হা কতর নি পাতি মুনতি অডিও ক্লিপ ভাইরাল উং টংমানি ন রুগই খরক নই রম জাকা তেব রমনানি বাগে কাইসা নাই মথাং রংনি বদল সামুং খলাই টংগোহিনি শাকা হাইনি বাগে ও হিম্ব তখলাই লেমানি বিশিংতি নাইমথাং রোগনি বদল সামুং খলাই থগিয়া অংনাই সিহিনে গোসমুংনি চাকলে হানি সাবৈক নারিকা আচ্ছা, আজকে যে আপনারা কথা ছিল ওখানে করার ইয়েতে বিবেকানন্দ ওখানে করেন, এখানে রেল স্টেশনে দেখছি আপনারা এ করছেন। নমস্কার, আমরা একটা হিন্দু ব্যানার থেকে এসেছি। আজকে সম্প্রতিকালে বাংলাদেশে যে আমাদের যে বিভিন্ন মন্দিরে ইস্কনে যে দেব দেবীর উপর যে মস্তিষ্ক মুন্ডন
এবং ভেঙে বিভিন্নভাবে বিভিন্ন মন্দিরে মন্দিরে অত্যাচার এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন অত্যাচার চলছে, আমাদের হিন্দুদের ওপর অত্যাচার, মা বোনদেরকে ধর্ষণ, মা বোনদের ওপর অত্যাচার, প্রত্যেকটা মানুষকে মানুষের পিঠে মাটি ছেড়ে আজকে তারা বিভিন্ন জায়গায় আত্মরক্ষার জন্য দৌড়ঝাঁপ করছে। তাদের মানে বাংলাদেশে যেন এরকম ঘটনা না হয় আগামী দিনে, এর প্রতিবাদে আমরা একটা হিন্দু একটা ব্যানার থেকে আমরা এসেছি, আমরা এর প্রতিবাদ জানাই, এর দীক্ষার জানাই, যেন আগামী দিনে এরকম পরিস্থিতি না হয় তার জন্য আমরা আশা রাখি। ধন্যবাদ। আপনাদের আস্থা বলে করার কথা ছিল আজকে, এটা কেন আস্থা বলে? আমরা 10,000 লোক নিয়ে আমরা জমায়েত করার প্রস্তুত ছিলাম, কিন্তু আস্থা বলে আমরা পারমিশন পাইনি, এই পারমিশন পাইনি, তার জন্য আজকে আমরা বাদারঘাট রেল স্টেশনে আমরা সূত্র পরিসরে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে আমাদের শুরু হবে আমাদের সংগ্রাম। আমরা এই সংগ্রামে আমরা বসে থাকবো না, আমরা যতদিন আমাদের হিন্দুদের উপর অত্যাচার হবে তার প্রতিবাদ আমরা করেই যাবো। রেলি হোনে বলা থা স্বামী বিবেকানন্দ মাদান মে আপ লোগোনে পারমিশন নিয়ে দিয়া ওর এই লোক স্কেটার তো ইধার আয়ে কেউ পারমিশন মানে ইনকা ভি এক কমপ্লেন থা কি পারমিশন নিয়ে হুয়া একচুয়ালি কল জেসে আপকো পতা হ্যায় কুছ অডিও ক্লিপিংস ভাইরাল হুয়া হ্যায় উসমে কুছ মিসক্রিয়েন্টস এসে স্প্রেড কর রহে হ্যায় মেসেজেস বাংলাদেশ কা ইস্যু লেকে তো হাম লোগ ইসমে দো লোগোকো অ্যারেস্ট ভি কিয়া হ্যায় তো ইসলিয়ে মাহল বিগড়না নাই চাহিয়ে ইসলিয়ে হাম কিসি কো ভি আপনি পারমিশন নাই দে রহে হ্যায় ইসি কে লিয়ে ইসি ওজহ সে আবি জো দলাই সে জো টিম আয়া হাম হাম লোগোনে উনকো সমঝা কে ওয়াপস ভেজা হ্যায় ওর ভি মে সবি কো বোলনা চাহতা হুঁ আবি হাম লোগ কোই ভি পারমিশন নাই দেঙ্গে ওর আবি সিচুয়েশন হাম লোগ দেখ রহে হ্যায় আবি কন্ট্রোল মে হ্যায় ওর জো ভি এসা রঙ মেসেজেস দেতে হ্যায় অডিও ক্লিপিংস দে রহে হ্যায় উনসে উপর স্ট্রিক্ট লিগাল কারবাই চল রহা হ্যায় আবি দো লোগ অরেস্ট হো গয়ে ওর ভি অরেস্ট করনে কে লিয়ে হামারা টিম অলরেডি আবি কোই ভি পারমিশন নাই দিয়া জায়েগা জো আবি র্যালি কে লিয়ে কোই ভি পারমিশন अभी आप आपका जो जुरिडिक्शन है वो बॉर्डर भी पड़ता है राजधानी सिटी बांग्लादेश का हालत बहुत ही ख़राब है आप जानते हैं तो क्या आप आपके नज़र में क्या क्या प्रिकॉशन आपने ले रखा है? हमारा नज़र में अभी हम लोग कंटिन्यूसली BSF से बात किया है, BSF भी बहुत ही अभी बहुत ही सेंसिटिव और अलर्ट है और हमारा जो सेकेंड लाइन ऑफ डिफेंस त्रिपुरा TSR है वो भी हम BSF को अभी जॉइंट पेट्रोलिंग करवा रहे हैं और जो भी हमें मिलता है कोई भी इंफॉर्मेशन जैसे कोई बांग्लादेशी आ गया इमीडिएटली एक्शन ले रहे हैं तो बॉर्डर के इधर बहुत सिक्योरिटी बढ़ा दिया है और इनसाइड डिस्ट्रिक्ट भी और स्टेट भी अभी बहुत सारा फोर्सेस है, इलेक्शन का इसमें काउंटिंग भी चल रहा है, बहुत सारा फोर्सेस है और सिक्योरिटी वाइज हमारा अच्छा प्रिकॉशन ले के रखा है। ধনবিলাস গ্রাম পঞ্চায়েত 4 নম্বর ওয়ার্ড বিজেপি নি সমষ্টিতা খলেনের উপায় নখক সবাই জাখা চন্দিপুর আরদি ব্লক বৈখবচক ধনবিলাস গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নম্বর 4 কক্তিশালী আইজুগ নন্টু দেনি নগ বিজেপি নি গুন্দারক নক নি মানিখনে সবাইকা তাই ইকু মালকুম সবাই রিখা সঞ্জিত মালাকানি নগব হাইন সবাই শুক্রব জাখাতে মানিখনে রক বেবাক ন সবাই শুক্রবই দিলাইখা সমষ্টিতা খলেনের দিদি কালকে রাত্রি শুনলাম একটা ঘটনা হয়েছে আপনার বাড়িতে, কি হয়েছিল একটু কইবেন? তারা হঠাৎ করে আইছে। তারা মানে কে আইছে? নদীর সিংহ একদম তারা আইছে, আরো আরো তারা আইছে, 30-35 জন মানুষ তারা আইছে, তারা সবাই নাম। তারা মানে কি? তারা কি কোনো কোনো রাজনৈতিক দলের? ও রাজনৈতিক দল। কোন দলের মানুষ তারা? তারা হইলো BJP। আচ্ছা। আইয়ারি সঞ্জিত, সঞ্জিত কইয়া আমার ছেলের নাম সঞ্জিত, সঞ্জিত রে ডাক। সঞ্জিত কি? সঞ্জিত মালাকার আমার ছেলে। আচ্ছা আচ্ছা। বার করো এরপরে বড় ডুগাইয়া আরিয়া আমার বউটা দরজার সাইডে দাঁড়াই দিছে, দাঁড়ানোর পরে গিয়ে আমার বউরে তারা গাইলাইছে, বহা দিছে, এরপরে গিয়ে ধাক্কা দিছে, অথচ মারছে সরবেটি কইয়া আরিয়া আমার বউরে মারছে। এরপরে গিয়ারি কেন রানু শব্দ করে বাত আসলো, রানু শব্দ করে একটু মারছে, তারা লগে ভালোই কথা হয়েছে। কোয়ানোর পরে কেন তারে টেলা দেখা করছে, তার মোবাইলটা এনে তারা কেন হালাইয়া বাইরিয়া ভাঙছে, তার মোবাইল 20,000 টাকার মোবাইল। এরপরে তারে মারার লাগিয়ে আইছে, তারে দুইটা বাড়িও অথচ দিছে, আর তারে আটকাইতে গিয়া ওই দেখেন আমারে তারা বাড়ি দিছে।
এরপরে আমার বড় ডুগিয়ার ইয়ে আমার ডেক কড়াই যা যাবত আছে আমার দরজা টরজা ভাঙ্গে তারা চুর মার করছে। এই সঞ্জিত মালাকার যে আপনার কি হয়? আমার ছেলে হয়। তো তার উপরে আক্রমণ করার কারণটা কি? কারণটা তো এটা তারা রাজনীতি হে কেন বিজেপি সারিয়ারি হে অন নির্দলে গেছে। আচ্ছা, এটা তো কি তো যারা আইছিল তার হাতে কি কোনো অস্ত্র আছিল, লাঠি দা বা কোনো কিছু? হ্যাঁ, দা আসলো, লাঠি আসলো, অল দ প্রমাণ আছে, তারা কুবাইছে কাছে সমস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো উনি ইনি কে, আপনার কি হল? আমার ছেলের বউ, সঞ্জিতের বউ। আচ্ছা দিদি, আপনার সঙ্গে কি হইছে কোন একটু অন্যরে? আমার সঙ্গে তো তারা রাস্তার মধ্যে আওয়ার পর থেকে আমার অশ্লীল ভাষায় গালাগালি করছে তারা, যে আমি নাকি হিজড়া, অনেক কিছুই কইছে তারা। তারপর যখন তারা আমার ঘরে, আপনারই হিজড়া কইছে? হো, মানে কি নির্দিষ্ট কোন ব্যক্তি কইছে নাকি সবাই মিলে কইছে? আমি তো তাইনের নাম সঠিক জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন কোন? তারপরে তারা আমার প্রেগনেন্সি লইয়া অনেক কথাবার্তা কইছে, যা কিছু মুখে ইয়া না যায় না। তারপরে আমার হাজবেন্ডরে যখন তারা ঘরে ঢুকছে ইয়ে করার লেগে, তখন আমি কইছি যে ঘরে নাই। তারপরে তারা আমার উপরে মানে ধাক্কা ধাক্কি করছে এটা। আচ্ছা, তো আপনার হাজবেন্ড নাম কি? সঞ্জিত মালাকার যে আপনার হাজবেন্ড, তাইনি কি করে এমনিতে? এমনিতে আগে হাইজিন ও বিজেপি করল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বিজেপি করতো তাইনি? আপনার আপনার স্বামী পড়ে গেছে গিয়া নির্দলে, এবং তার জন্য এই হামলাটা করা হয়েছে। আপনার কি মারধর করা হয়েছে? মোটামুটি একটা এরকমই ধাক্কা ধাক্কি তো করা হয়েছে। এটা পুরুষরা করছে নাকি মহিলারা করছে? পুরুষরা। তখন রাত্রে কটা বাজে আনুমানিক? 11:30 ঠিক, তখন আমার হাতে মোবাইল আসছিল না। তো আপনি কি চান এখন বর্তমানে? সঠিক বিচার চাই। তো আপনি কি থানার দ্বারস্থ হয়েছেন? থানাতে কেস দিয়েছেন আপনারা? এখনো তো দেওয়া হয়েছে না। থানাতে কি যাইবেন? মানে আপনার চিন্তা ভাবনা করে রাখছেন যে আপনার থানাতে যাইবেন আপনারা? ঠিক আছে দিদি, আপনার নামটা? সাগরিকা মালাকার। এটা কত নম্বর ওয়ার্ড? 6 নম্বর, ধনবিলাস গ্রাম পঞ্চায়েত। আর দিদি আপনার নামটা? সুমতি মালাকার। আপনি একই এলাকার তো বাসিন্দা? হ্যাঁ। আর কি কি ক্ষতি হয়েছে একটু দেখাইবেন আপনারে? আপনারা আপনারা কোন জায়গায় মারছে একটু দেখান আপনারে। চাষাল হরো নন্দনগর কোয়ার্টার কমপ্লেক্স ফেক আধার কার্ড বাইকে খড়ক নেই বাংলা হাড়ি রমজাক্ষা। চাশালনি হরো নন্দনগর সরকার পাড়া কোয়ার্টার কমপ্লেক্স বিমা শঙ্কর কালিমুতাই খড়গানা ও বাংলাহানি খড়ক বৃণরময় এনসিসি থানা ও ইয়াফারি রিকা আমচানি লুকুর বরং নিথানি ফেক আধার কার্ড বোমানখা। এখানে কাজ করো কতদিন হয়েছে? কেন মিথ্যা কথা কো? আমি তো তোমার অনেকদিন ধরে দেখতেছি। 8 দিন হয়েছে আমার। 8 দিন হয়েছে। 10 দিনের কমে আছে। তোমার নাম কো? হ্যাঁ, মোহাম্মদ কামরুল জামান। বাড়ি কই তোমার? বাড়ি চাপায়া, রাজশাহী ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। এটা কো? সত্য কথা বলবো। তোমার নাম কো? নবীর হোসেন। হ্যাঁ, নবীর হোসেন। বাড়ি কই তোমার? রাজশাহী। হ্যাঁ, রাজশাহী, রাজশাহী, বাংলাদেশ। রাজনীতি করতো, ওদের জন্য আমরা তো থাকতে পারতেছি না। আমার দুই তিন দিন হয়েছে আমার সমাধান।
ওই তো আধার কার্ড, এর আধার কার্ড ডুপ্লিকেট, ওই এর এর আধার বাংলাদেশের আধার কার্ড ডুপ্লিকেট আধার কার্ড। জুবির শেখ, তোর নাম পিতা? আধার কার্ড, আচ্ছা আধার কার্ড তো দুই দিনে বানাই দেবো না, হ্যাঁ দুই দিনে আধার কার্ড কেমনে বানাইবো? ডুপ্লিকেট বানান যায় নদিয়া, বানাইবো ওদের কলকাতার লুধু। কুমারঘাট কংগ্রেস হাবানকবুস কাঙ্গ নাংকুকমানি ককচা পান্ডা খাইজা কাকক্তি সাল। কুমারঘাট কংগ্রেস হাবানকবুস কাঙ্গ ইন্ডিয়া জুত নিবখাক্তি কাইসা নাংকুকমানি ককথুম পান্ডানি লুয়াজিমা খাইজাকা লাইথাংগাই 8 আগস্ট সালমারি ও হাস্তি গনাঙ্গাই পঞ্চায়েত চকমারি ইংখা কুমারঘাট ব্লক বাই খবজাক 100টা পোলিং সেন্টার ভোট না যাখা 50 পাবিয়ে সরাতাই 51 ফটিকরাই বিধানসভা নকবই অকক্থুম পান্ডা ও মানজাকা সিপিআইএম নি নেতা শোভন কুমার বৈষ্ণব কংগ্রেস নি নেতা সমীরণ দাস সুশীতল দেবনাথ পাবিয়ে সরা ব্লক কংগ্রেস অজামা অসিত দেব ফটিকরাই ব্লক কংগ্রেস অজামা সুভাষ দত্ত তরুণ সাহা আকর্ষক 8 আগস্ট নি চকমারি নি সালো বিজেপি এমএলএ ভগবান দাস নি ফাচিং দাদাকসিদা গিয়া শিকাই ককশিল চাকা ইন্ডিয়া জুত নি নেতার অশাল কুমারঘাট ব্লক বৈখবজাক বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েত নি আশ্রমপল্লী রংনগর সিপিআইএম নি নেতা সুজিত দেবন বিজেপি এমএলএ ভগবান দাস বিনি সাংগপাঙ্গরক নতিয়ে থাপরারিখা ও আমচাইও ইন্ডিয়া জুট নিবাতাইনাই তপন দাস নি শাখাও চপ্রব লাইখা আপন কারি কুমারঘাট সুকান্তনগর আমচাইনি ইন্ডিয়া জুট নি খড়ক নই মতি দেবনাথ পুলেন্দু দাস তৈ নাইমথাং রসেন্দ্র দেবনাথ নব বুতক খাই লেখা বিজেপি বদল রক ও সালো রতিয়াবাড়ি চিতাগাং আমচাইনি ইন্ডিয়া জুট নিবাতাইনাই স্বপন দেবনাথ নি শাখাও চপ্রব জাখা আপনি বিশুঙ্গ জ্যোতি নিশলাই সাজাকনাই হিনকে কংগ্রেস নেতা সেবক দত্ত নি শাখাও কিরিমা সিংজা চপ্রব জাকমানি তাই বিনি পালসার বাইক ন সকসাও ইডি লাইখা ভগবান দাস বিনি খিতুং রগ্নতিয়ে আপনি বিশুঙ্গ ওএনজিসি ও সেবক খাই তঙাই আগুলি নি ফাইনাই অলক পাল কথাওই সেবক দত্ত ন মালখুং খুংনি বাই ইরিফ্রিক লাইখা ইয়াগুলো বাইক বেড়াওই বলঙ্গ খারে ইয়কা সেবক দত্ত বনমানিয়াঙ্গই বাইক সকসাও ইডি লাইখা ইয়াগুলো খেন ও শালচাওয়ানো ফটিকরাই বিধানসভানি পূর্ব রাতাসরা গ্রাম পঞ্চায়েত নি ইন্ডিয়া জুট নি এজেন্ট সুকেশ দর্ণব বুতকলাই লেখা সামুংসিতা খ্লাইনের আপনি লগি লগি ফটিকরাই নি গোকুলনগর রাধানগর পূর্ব রাতাসরা খবই তুংফ্লারি ওই তনিকা সামুংসিতা খ্লাইনের ইন্ডিয়া জুটের পক্ষ থেকে বিশেষ করে ইন্ডিয়া জুটের প্রধান যে দুটা দল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং জাতীয় কংগ্রেস আমরা সাংবাদিক বন্ধুদের আহ্বান করছি এই কারণেই গত 8 তারিখে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে এই নির্বাচনে বিশেষ করিয়া 50 পাবিয়াছড়া বিধানসভার যে যিনি বিধায়ক প্রাক্তন মন্ত্রী ভগবান দাস উনি যে কাণ্ড কারখানাগুলো করছে লজ্জায় আমাদের মাথায় হেঁটেছে কারণ উনি তো আমাদেরও বিধায়ক পাবিয়াছড়া বিধায়ক মানে আমাদের বিধায়ক আমরা তো পাবিয়াছড়ার মুঠা আমরা যে কথাটা বলতে চাইতেছি আমাদের কুমারঘাট ব্লকে জেলা পরিষদের 6টি আসন পঞ্চায়েত সমিতির 15টা আসন আমাদের কুমারঘাট ব্লকে 26টা পঞ্চায়েতের 272টি আসন আমরা প্রথম দেখলাম এই 26টা পঞ্চায়েতের মধ্যে রাধানগর একটা পঞ্চায়েত সেই পঞ্চায়েতে প্রার্থীরা যাতে নমিনেশন সাবমিট করতে না পারে সেই জন্য ফটিকরাই ব্রিজের এখানে ওখানকার যে সুধাংশুবাবু ওনার ভাইয়ের নেতৃত্বে প্রচণ্ডভাবে সেখানে সন্ত্রাস তৈরি করে এবং প্রার্থীদের কাছ থেকে সমস্ত মনোনয়ন পত্রের সমস্ত কাগজপত্রগুলি ছিনিয়ে আনে যার ফলশ্রুতিতে ওই গাঁ সভাতে কেউ নমিনেশন পেপার সাবমিট করতে পারলেন না 26টা পঞ্চায়েতের মধ্যে একটা পঞ্চায়েত তারা আনকনটেস্টেড জিতলেন কিন্তু বাদবাকি 261টি আসনে আর পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে আমরা মোটামুটিভাবে সিপিআইএম জাতীয় কংগ্রেস সিপিআই আর একটা ছোট দল টিপিপি এবং কোনো কোনো জায়গায় ইন্ডিয়া জোটের নির্দল সমর্থিত প্রার্থীকে আমরা নমিনেশন পেপার সাবমিট করব আমাদের আশঙ্কা আগে থেকে ছিল নির্বাচন কমিশন যতবার মিটিং ডাকছে সেখানে এই বিষয়গুলো আমাদের ইন্ডিয়া জোটের তরফ থেকে যারা ছিলেন বারবার একথাটা বলা হয়েছিল যে শান্তিপূর্ণভাবে যে ভোটটা হয় ভোটাররা যাতে ভয়মুক্ত পরিষদ ভোট দিতে হবে তার ব্যবস্থা করতে হবে হ্যাঁ প্রত্যেকটা সভার মধ্যে নির্বাচন কমিশনের আধিকারিক বাইকানকারী ট্রেনিং অফিসার উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা শান্তিপূর্ণভাবে ভোট করবার জন্য আমাদের দিক থেকে যা যা করা প্রয়োজন সবটাই কাজ আমরা করব কিন্তু ভোটের দিন আমরা কী দেখলাম বিশেষ করে 8:03 পর এখানকার বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে উজান দূত বীরেশিমাইল পুলিং বুথ কেন্দ্র যেটি ওনার পুরনো বাড়ির সাথে
সেখানে এমনভাবে সন্ত্রাস করলেন, গণহারে সেখানে ছাপ্পা বোর্ডের ব্যবস্থা করলেন, এবং সেখানে আমাদের ইন্ডিয়া জোটের কর্মী সেবক দত্ত তাকে প্রচণ্ডভাবে আক্রমণ করলেন, এবং সে প্রাণ বইয়ে তার একটা মোটর সাইকেল নিয়ে সে পালাইয়ে গেছে। শেষ পর্যন্ত এই মোটর সাইকেলে আগুন ধরাইয়ে দেওয়া হয়েছে। সে সারা রাত্র জঙ্গলে ছিলেন, তাকে পরবর্তী সময় উদ্ধার করা হয়েছে, এবং সেখানে দুটো পুলিং বুট তাকে ছাপ্পা বুট দিয়ে সেখানে ঠিক করলেন। পূর্ব কাঞ্চন বাড়িতে একটা পুলিং বুট, সেখানে তারা এই ঘটনাগুলো সংঘটিত করলেন ছাপ্পা বুট। আমাদের এখানে সুকান্তনগরে রেল কলোনিতে সকাল থেকে শুরু করলেন, এবং সেখানে আমাদের প্রার্থী রসেন্দ্র নাথ দেবনাথ, যিনি একজন প্রাক্তন পুলিশ কর্মী, তাকে আরও কয়েকজন কর্মীকে তারা কিডন্যাপ করে নিয়ে গেলেন। অত্যন্ত পরিশ্রম করিয়া আমাদের ইন্ডিয়া জোটের কর্মীরা গভীর রাতে তাদের উদ্ধার করা হয়। সেখানে ছাপ্পা বুটের ব্যবস্থা করলেন, রতিয়া বাড়িতে একই অবস্থা। বিদ্যাসাগরে আশ্রমপল্লী বুট কেন্দ্রে, সেখানে আপনারা জানেন উলি নার্সারি, তার যে মালিক সুজিৎ দেব, সে ভোট দিয়ে বাইরিবার সময় বিধায়ক নিজেই তারে মারপিট করল, লজ্জায় মাথায় ঢুকিয়ে যায়। এবং সেখানে তপন দাস নামক আরেকজন পুলিং এজেন্ট প্রার্থী, তাকেও সেখানে মারপিট করা হয়। অনুরূপভাবে সুনাইমুড়ি টুয়েলভ স্কুলের সেক্টর পুলিং, সেখানে গণহারে ছাপ্পা বুটের ব্যবস্থা করা হয়। এবং আমাদের বক্তব্য, একজন বিধায়ক যিনি সংবিধানের নামে মন্ত্রগুপ্তির পাঠ নিয়ে শপথ নিলেন, উনি কীভাবে নির্বাচনের দিন গাড়ির কোনো পারমিশন নেই নির্বাচন কমিশন থেকে, একটার পর একটা পুলিং বুথে ঢুকিয়া তার দলীয় কর্মী, এবং সেখানে দেখা গেল ওএনজিসিতে চাকরি করে একজন, তাকে সেখানে ডাকে আনা হইল, তাকে দিয়া এবং তার যে দেহরক্ষী এদেরকে এই কাজগুলো করবে। কোনো জায়গাতে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, ইভেন পুলিং বুথ কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার, এরা কোনো জায়গায় বাধা দিলেন না, নির্দ্বিধায় একটার পর একটা জায়গাতে ছাপ্পা বুটের ব্যবস্থা করলেন। আমরা তার তীব্র নিন্দা জানাইতেছি, ঘৃণা প্রকাশ করতেছি আপনাদের মাধ্যমে। তারপরে যে সমস্ত ভোটাররা ভোট দিছে তাদেরকে আমরা অভিনন্দন জানাইতেছি। অনুরূপভাবে 51 কোটিতে বিধানসভা এলাকাতে, সেখানে পূর্ব রাতাসরাতে কয়েকগুলো ঘটনা ঘটছে, এবং সেখানে আপনার এই সুকেশ ধর একজন পুলিং এজেন্ট, তাকে মারপিট করা হয়। রাধানগর নিউ রাজনগরের একটা পুলিং বুথ, সেখানে ছাপ্পা বুটের ব্যবস্থা করা হয়। সার্বিকভাবে সে জায়গায় যারা, গতকালকে আমরা উভয় রাজনৈতিক দল রিটার্নিং অফিসারের সাথে দেখা করি, আমরা সেখানে পুনর্নির্বাচনের দাবিটা আমরা করি। আজকে যেখানে ভোট হইলেন 8 তারিখেই আমরা উভয় দল আমরা এই দাবি করছিলাম যে মশালির যে 6 নম্বর ওয়ার্ডের 7 এবং 8 নম্বর আসনে এই যে ব্যালট পেপার উল্টোপাল্টা করা হইল, যারজন সম্পূর্ণ দায়ী হচ্ছে প্রিজাইডিং অফিসার, আমরা পুনর্ভোটের দাবি করলাম। আমাদের দাবি মোতাবেক নির্বাচন কমিশন সেখানে ভোটের ব্যবস্থা করলে এই পর্যন্ত যতটুকু খবর আছে আমাদের কাছে, মোটামুটিভাবে শান্তিপূর্ণ সেখানে ভোট হয়। এটা আপনারা জানেন যে ভোটের দিন গোকুলনগর হাই স্কুলে, সেখানে 4টার পর কিছু ভোটারকে নিয়ে উপস্থিত হইলেন বিজেপি নেতা কর্মীরা। আইন মোতাবেক যখন সেখানে ভোটারকে ঢুকতে দিতেছেন না, তখন বিজেপি দলের নেতৃত্বে CRPF-এর উপর আক্রমণ সংঘটিত করা হয়, দৈহিক আক্রমণ করা হয়। আমরা আশ্চর্য হয়ে গেছি যে এই দৈহিক আক্রমণ করার পরও কোনো অ্যাকশান নিলেন না নির্বাচন কমিশন থেকে, কোনো মামলা দায়ের করা হয়। আমরা যে দাবিটা করতে চাই, ভগবান দাস এই যে আইনকে বিদ্যাঙ্গুল দেখিয়ে যেভাবে উনি গায়ের জোরে ক্ষমতার জোরে এই কাণ্ডটা করলেন, তার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, তাকে গ্রেফতার করা প্রয়োজন, এই দাবিটা। ওয়াইথাম স্বাধীন অঙ্গীব বাংলা হানি বড় রক্তাঙ্গে ত্রিপুরা হাসতেও ফাইনালি না তাবুক নিয়ে জরারি কক্তমা ওয়াইসাইয়া ওয়াই নিয়া ওয়াইথাম স্বাধীন অঙ্গীব বাংলা হাকতনি হিন্দু তঙ্ক ধারা তংনাই রক তাঙ্গাইলে ত্রিপুরা হাসতেও মাং ফাইনালি বাগে ইয়া প্রেমা সেলাই মাকলাই হা স্বাধীন যে হিনকে বুইনি হাওয়া তাঙ্গাই ফাইনালি বাগে মা কাফ্রালাই শাকনি নক মুখুক নই আকারে হা স্বাধীন যে হিনকে নরক হিনকে বুই হাইকে নো তঙ্গই মানিয়া দা বুইনি বসং বাইসে সাতক পিতক খ্লাইজাগে তখন নরকে খরাংতি সাবই মানিয়া দা মাকলাই আবহাই খায়াউই তাঙ্গাই ত্রিপুরা হাসতেও তংনাই হিনে মা ওয়ান সুগলাই আসুক গবং মা হাসতে তঙ্গই
আরকি দাঙ্গাই থানা ওয়ানসুগিয়া অংমানী কলাই সালব্রুমব্রুম হরব্রুমব্রুম সে আরব বিএসএফ জওয়ান ডক গ্রাক্ষে মুরগী টংলায়ু হিনকেব বো ফেরো হিনকে ত্রিপুরা হাস্তে ও সাপাই নাইমথাংরাই রমজাগী টংফাবে মানি কলাই এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না, বা আপনাদের আমরা চাইলে কিছুর ভিতরে নিয়ে যেতে পারি না। আপনারা শোনেন না, মাঝখানে চিল্লাল্লা করে তো লাভ হবে না। এই যে আমরা যে আপনারা যে সমস্যা নিয়ে এসছেন এটা পুরো এই যে পৃথিবীতে জানে জানে তো, এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে, তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যে এসছেন, ঠিক আছে, অনেক বড় বড় অফিসার এসছেন কথা বলতেছেন। এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাতে হবে গেট খুলে, সেটা কি সম্ভব বলুন তো? তাহলে আমরা আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে, আর আপনারা তো বুঝতে পারছেন যে যেহেতু স্যার বাংলা বলতে পারে না, ঠিক আছে, সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি আপনারা শোনেন। তা ব্যাপারটা হচ্ছে কি, আপনাদের যে সমস্যাগুলো, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনারা চলে যান, সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা আমরা জানি ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো আমরাও বুঝতেছি, স্যাররাও বুঝতেছে। আচ্ছা শোনেন, এই আমাদের স্যার স্যার যেটা বলতেছে, ঠিক আছে, আচ্ছা শোনেন, ভাই আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে, স্যার আমি এখন বললেন আর কি, ঠিক আছে, আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বলল, এবং আপনাদের যে আছেন যে দায়িত্ববান লোক আছেন ব্যক্তি আছেন তাদের সঙ্গে আলোচনা করবেন। খাতুম কামিনী তাক্ষক সুনীল দেবর মানক খাইরগুই তখে যত রক্ষক সাক্ষক নিরিবই চুবালাই যাদি
সালথাং হাঙ্করবাই খবজাক খাতং কামিনী তাকুক সুনীল দেবর্মা বেলাইন সাক হামিয়া অংজাক লিবার হামিয়া নিবাগে তাবুক শিলং সাক নাইজাগি তঙ্গ রং পয়সা কৃ নিবাগে লুকুরক নিথানী চুবাশু মাসানকা তাকুক সুনীল দেবর্মান খাইরগুই তংখে বরকনি গুগল পে এবার একাউন্ট লম্বর খকসা খক নাইয়াফারে খাক ওয়ারকে চুবা লাইজাদি বরকনি গুগল পে লম্বর অংখা 8414037693 তে একাউন্ট লম্বর অংখা 18130100042079 আনবসাই কাবু ছিলাম বসে বরকিং যে এক মিশন লুগা আলু করুন কই সাদু সুবাসর কিছু মিশন মানে ভুলে যাও কই সব যত না না কই সাও আনবসাই মিলাই ছিড়ে সাউ গাউদা রং পুশের ও কিছু মিলাই কেন করি নৌহা আনি যে ইয়া ফটক মানে আং লাই তেমো দেখিনান সাগো আং মিলাই কেন সুজান তোদের সামু এক সপ্তাহ গাই তোহা তবু তে থাকনানে রং রক করি তোহা রং রক করুন থানে কই সাজো নু কিছু সুবর জবাই দে। আগে দশ দিন টনকা বিথির রহরে চারে টন ভাইকা কম গিয়া হাই কমা বাইরে ফোন তালাং নাইছে নহনে তালাং থাঙ্গাটা রাঙ্গি টঙ্গাকে ডক্টর পোসাব রাংসিমে যে ব্যবস্থা খাই দিয়ে সব আমার হলে আমি বিশ্বাস খাই হান বসাই তারপর রাং রক চুক আং লোক রং থাই নাই কিছু মিশা সুবা না নিবাগে কয় আং তিনি কক বড় কক্তমা আসে জরা তিন শালব্রম কক বড় কক্তমা নাই মানা নিবাগে চয়া ওই নাই তঙ্গি নর্থ ইস্ট ত্রিপুরা চ্যানেল।